কখনো জিহাদি বলে ঠাট্টা তামাশা, কখনো ধর্মান্ধতার অভিযোগ। মিনিসোটা থেকে আইন প্রণেতা নির্বাচিত হওয়ার পরই এমন নানা কটূক্তি ও সমালোচনার শিকার হয়ে আসছে ইলহান ওমর। সোমালীয় বংশোদ্ভূত এই মুসলিম কংগ্রেস সদস্যকে দেয়া হয়েছে হত্যার অভিযোগ। সবশেষে ইসরায়েলের সমালোচনা করায় সরিয়ে দেওয়া হলো মার্কিন পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকেও। নিজের ধর্ম এবং বর্ণ পরিচয়ের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতিবিদরা তার বিরুদ্ধে এমন করছেন বলে মন্তব্য করেছেন ইলহান। তবে ইলহানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এই প্রথম নয়। মিনিসোটার আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানামুখী চাপ ও তোপের মুখে পড়েন তিনি। গেল ডিসেম্বরে হত্যার হুমকি দেওয়া হয় এই আইন প্রণেতাকে। ইলহানের জন্মস্থান সোমালিয়া, প্রথম আমেরিকান মুসলিম আইন প্রণেতা তিনি। 2016 সালে মিনিসোটা থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করেন ইলহান। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রগতিশীল ও মুসলিম কংগ্রেস ওম্যান ইলহান ওমরকে। ইসরায়েলের সমালোচনা করা, ফিলিস্তিনের দমন পীড়নের জন্য ইসরায়েলকে সমালোচনা করা এবং কংগ্রেসের ডেমোক্র্যাট প্রার্থী সদস্যদের থেকে ধর্মান্ধতার অভিযোগ ওঠায় তাকে কমিটি থেকে সরানো হয়েছে। মার্কিন কংগ্রেসে যে দুজন নারী মুসলিম সদস্য রয়েছে তাদের মধ্যে ইলহান ওমর একজন। ইলহান ওমরের বিষয়ে সিদ্ধান্ত নিতে মার্কিন কংগ্রেসে সম্প্রতি এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটির আগে রিপাবলিকান আইন প্রণেতারা যুক্তি দেখান যে ইলহান ওমর বিভিন্ন সময়ে ইহুদি ও ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছেন। তবে ইলহানের অভিযোগ, ব্যক্তিগত পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে রিপাবলিকান আইন প্রণেতারা। পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়ার ফলে তাকে নিবৃত্ত করা যাবে না বলেও মন্তব্য করেছেন ইলহান। এদিকে ইলহান ওমরকে ছাড়িয়ে দেওয়ার প্রক্রিয়াকে রিপাবলিকানদের একটি রাজনৈতিক অবস্থান, আমেরিকার জনগণের প্রতি অপমানজনক বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।